হ্যালো এভডি ওয়ান ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে সেশনটা আমরা আলোচনা করবো এ এম জিএনএম দু হাজার লক্ষ্য করে জীবনবিজ্ঞানের সব থেকে ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য যেখান থেকে প্রতি বছর কিন্তু একটা দুটো করে কোশ্চেন আসে ডে মানে এরকম তো আসে তো মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা টপিক বলতে পারো একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা আজকে আমরা ফলো করবো তো ফার্স্টে কোশ্চেনটা আমি দেখো কোয়েশন বলবো এবং অ্যান্সার বলবো তোমরা চেষ্টা করবে কতগুলো পারছো ঠিক আছে আউট অফ আমাদের আজকে কোশ্চেন সেট হচ্ছে আট আর দিকে দুই হ্যাঁ দশটার মধ্যে তুমি কতগুলো পারছো ঠিক আছে কোশ্চেনগুলো কিছু কিছু কোশ্চেন খুবই সহজ কিছু কোশ্চেন একটু মডারেট আছে তো যেগুলো যেগুলো পারবে না সেটা খাতায় নোট করো প্রথম প্রশ্ন হচ্ছে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেন কে চারটে অপশন আছে দেখো ডারউইন আছে হ্যালডেন আছে মেন্ডেল মেন্ডেল আছে এবং হচ্ছে ওয়াল্টার জি রোজেন তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে আশা করছি সবাই পারবে প্রত্যেকে কমেন্ট করে দেখাও এই প্রশ্নের সঠিক উত্তর উত্তরটি প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি ওয়াল্টার জি রোজেন আচ্ছা পরের প্রশ্নে চলে যাচ্ছি নিচের কোনটি হায়ারকির শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক অর্থাৎ সব থেকে নিচুর একক যেটা সেটা যাওয়া হয়েছে চারটে অপশন আছে দেখো শ্রেণী প্রজাতি অধ্যায় এবং গোত্র এই প্রশ্নের উত্তর আশা করছি সবাই পারবে তো উত্তরটা হচ্ছে কি প্রজাতি ঠিক আছে অপশন নাম্বার বি হচ্ছে প্রশ্ন সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাবে হোমওয়ার্কে কোশ্চেন তাহলে সর্বোচ্চ যে পর যেটা রয়েছে ক সেটার নাম কি তোমরা সেটা কমেন্ট করে জানাবে এবং আরও একটা কোয়েশ্চেন তোমাদের দিচ্ছি হোমওয়ার্কে সেটা হচ্ছে রিকেট রোগ হয় ভিটামিন কোন ভিটামিনের অভাবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে এই দুটো তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকলো আচ্ছা তোমাদের জিএনএনএম পেট বাচ্চারা যারা ভর্তি হতে চাইছো দেখে দিকে নাম্বার দেওয়া আছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে যে আমি জয়েন করতে চাইছি সংকল্প থ্রি পয়েন্ট জিরো আমি একটু পরে ডিটেলসটা বলছি কোর্স ফি কত কত দিনের কোর্স আছে কারা কারা কী পড়াবে সব কিছু একটু পরে বলছি আপাতত তোমাদের যদি দরকার হয় এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে পরে প্রশ্ন চলে আসে দেখো কোন প্রাণীর পর্বে অস্টিয়া এবং অস্কিউলাস অস্কিউলাম দেখা যায় ঠিক আছে দুটো কোশ্চেন একটা হচ্ছে অস্টিয়া আর একটা হচ্ছে অস্কিউলাম আচ্ছা হয়তো অনেক নয়েজ আসছে তার জন্য এক্সট্রিমলি সরি কারণ আমি স্টেশনের মধ্যে থেকেই তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি কারণ সময় হয় না যেটুকু সময় পাচ্ছি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি ওকে তো একটু অ্যাডজাস্ট করে নিও যদি কোনো নয়েজ আসে আমি চেষ্টা করবো সেটা এডিটিং যতটা সম্ভব মানে মেক করে দেওয়ার বাট চেষ্টা করো তোমাকে একটু অ্যাডজাস্ট করে ওকে তাও চারটে অপশন কী আছে মোলাস্কা আছে নিভেরিয়া আছে প্রাই প্রাইমেট আছে এবং হচ্ছে পরিফেরা তো প্রশ্নের সঠিক উত্তর কী এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি পরিফেরা ওকে এগুলো কিন্তু প্রত্যেকে খাতায় নোট করবে ঠিক আছে খুবই ক সহজ কোশ্চেন এবং যেগুলো যেগুলো পারবে না সেটা খাতায় নোট করবে ওকে পরের প্রশ্ন গরম তরল স্যুপ অর্থাৎ হট টেলিউট শ্যুপ তাই তো এই যে কথাটি এই কথাটি প্রবর্তককে তো এই কথাটি প্রবর্তক কে চারটি অপশন আছে দেখো ল্যাভি আছে হ্যালডেন আছে ওপারিন আছে এবং তারপরে লাস্টের অপশান হচ্ছে ওপারিন এবং হ্যালডেন আচ্ছা প্রশ্নের উত্তর আসা করতে তোমরা সবাই পারবে তোমরা প্রত্যেকেই এটা কমেন্ট করে জানাও এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকলো ঠিক আছে খুবই সহজ কোশ্চেন একদম সহজ কোশ্চেন তোমরা কিন্তু প্রত্যেককে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এটা ট্রিকও আছে ঠিক আছে যদি কোনো প্রশ্নের উত্তর নাও জানা যায় না তো এই সমস্ত ট্রিক টিপস কিছু হিড ফ্যাক্ট সেটা আমি তোমাদেরকে আমার পেড ব্যাচে তো অবশ্যই বলি যদি দরকার হয় তোমরা ব্যাচ জয়েন করতে পারো দেখো নাম্বারটা লেখা আছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল ডবল টু সিক্স ডবল টু এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করবে কেউ কিন্তু কল করো না কারণ কল করলে অনেক সময় কল ধরা হয় না তার জন্যই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করতে বলা হচ্ছে আচ্ছা পরের প্রশ্ন দেখো নিম্নের কোন ধরনের প্রাণীতে মধ্যচ্ছদা বা ডায়া ডায়া ফ্রম দেখা যায় ঠিক আছে এই যে কোশ্চেন ডায়া ফ্রাম দেখা যায় কোন ধরনের বা কোন শ্রেণীর প্রাণীতে চারটে অপশন কী আছে দেখো অ্যামফিবিয়া আছে অ্যানিলিটা আছে ম্যাগলেলিয়া আছে ম্যামেলিয়া এবং তারপর রেপটিলিয়া আচ্ছা আমি চেষ্টা করছি যতটা সম্ভব নয়েজ ফ্রি করার বাট প্রচণ্ড হয়তো নয়েজ আসছে আশেপাশে তোমরা শুনতেই পাচ্ছ তো এক্সট্রিমলি সরি তার জন্য বাট চলো কন্টিনিউ করছি তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা জানো নিম্নের কোন ধরনের প্রাণীতে মধ্য বা ডায়াফ্রাম দেখা যায় তো প্রসেস সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি ম্যামেলিয়া ওকে পরের প্রশ্ন চলে যাচ্ছি পরের প্রশ্ন হচ্ছে কোন কোন পর্বে নোটো কর্ড এবং হচ্ছে নার্ভ কর্ড থাকে ভীষণ ইম্পর্ট্যান্ট স্টার স্টারমার্ক দিয়ে রাখো চারটে অপশন আছে দেখো ক্রিওফ্রাস্টাস আছে অ্যানিলিরা আছে কর্ডাটা আছে এবং রেপ্টিলিয়া আছে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক হচ্ছে কর ডাটা অপশন নাম্বার সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে এখানে তোমাদের একটা জিনিস বলি থ্রিও ফার্স্ট টাসটা কী সেটা তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের এটা একটা হোমওয়ার্কের কোশ্চেন দিলাম থ্রি ও ফার্স্ট কী এটা তোমরা কমেন্ট করে জানাবে এবার তোমাদের একটু পেইড ব্যাচ নিয়ে বলি তারপর আরও যা যা কোশ্চেন আছে সেটা তোমাদের করে দিচ্ছি দেখো বন্ধুরা আমাদের জিএনএম এনএম দু হাজার চব্বিশকে লক্ষ্য করে আমাদের একটা থার্ড ব্যাচ এটা একদম ফ্রেশ ব্যাচ একদম জিরো থেকে আমাদের শেখানো হচ্ছে সেটা হচ্ছে সংকল্প থ্রি পয়েন্ট জিরো এটা আমাদের পেইড ব্যাচ তো এটা শুরু হচ্ছে দশই মার্চ থেকে ঠিক আছে হাতে হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে যাদের যাদের মনে হচ্ছে যেন আমার ক্লাস ভালো লাগছে বা যাই হোক আমি তো তোমাদের এখন শুধুমাত্র এটা বলতে পারো এক প্রকার মক টেস্ট ক্লাস তো এটা নয় ক্লাস যেরকম হয় একদম বেসিক থেকে তোমাদের শেখানো হবে তোমরা যদি কেউ চাও একদম বেসিক থেকে শিখতে তোমাদের কিন্তু চাইলে এখানে জয়েন করতে পারো এখানে কয়েকটা বিশেষত্ব বলি আমাদের ক্লাসগুলো যতটা সম্ভব সহজে যতটা সম্ভব সহজলভ্য ভাষা বা সহজাত ভাষা যেটা আমরা মানে ডেলি লাইফে ইউজ করি সেরকমভাবে সহজে তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করা হচ্ছে টোটাল তিনজন স্যার আছি আমরা আমি আছি আমার সাথে আরও দুজন আছে তো ম্যাথ রিজনিংয়ের জন্য স্যার আছে জীবন বিজ্ঞান জন্য আলাদা স্যার আছে বাকি সাবজেক্টগুলো যেমন ফিজিক্যাল সায়েন্স ওকে তারপর তোমার হয়ে গেলো ইংলিশ এবং জি এই তিনটে সাবজেক্ট আমি একাই পড়াই ওকে আর আরেকটা জিনিস কোর্স ফিটা কোর্স ফিটা হচ্ছে সাতশো টাকা লেখা আছে কিন্তু এটা কিন্তু প্রতি মাসে মাসে লাগে না বা বারবার দিতে হয় না এটা একবারই দিতে হবে এবং এটা দিয়েই তোমার কিন্তু টোটাল যে কোর্স যে চার মাস বা ছ মাস ঠিক আছে তোমাদের পরীক্ষা তো আর হাতে মাত্র চার মাসের মতো সময় আছে আগে যারা জয়েন করছে তারা কিন্তু ছ মাস পড়ছে ঠিক আছে তোমাদের হাতে যেহেতু সময় নেই তোমাদের তো বলেছিলাম তোমার অনেকে জয়েন করো নি এখন বলছে স্যার জয়েন করবো এখন নতুন ব্যাচ কোথায় পাবো তো নতুন ব্যাচ তোমাদের জন্যই খোলা চার মাসে যেন তোমার কিছু হোক না হোক প্রিপেয়ারটা হতে পারো অন্ততপক্ষে ঠিক আছে পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে পারো ঠিক আছে সময়টা খুবই কম কিন্তু এই সময়টা তোমাদের কাজে লাগাতে হবে কারণ তোমাদের কাছে আর কোনো অপশন নেই ঠিক আছে এটা ভেবেই তোমাদেরকে এগোতে হবে তো সেই হিসাবে তোমাদেরকে চার মাসে যতটা সম্ভব তোমাদেরকে একদম ফুল গাইডের সাথে আমরা চেষ্টা করবো তোমাদেরকে ভালোভাবে তৈরি করে দেওয়ার তো তার জন্য তোমরা এই নাম্বারটা মেসেজ করবে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারটা জাস্ট একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে যেখানে করতে চাইছি আমি তোমাকে আরও ডিটেলসটা দিয়ে দেবো ওকে এবার আমি ক্লাসে ফিরিয়ে আছি আরও যদি কোনো কোয়ারি থাকে এখানে নামে তোমরা এই নাম্বারটাই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা ডিসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তুমি কিন্তু ডিরেক্ট লিঙ্কে ক্লিক করো কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে আমি ক্লাসে ফিরিয়ে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আমাদের হয়ে গেছিলো এই প্রশ্নের উত্তর হচ্ছে করডাটা অপশন নাম্বার সি তাই না বেশ চলো আর আরেকটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন বললাম থ্রিও ফার্স্টাস এটা কে ছিলেন মানে ইনি কি আবিষ্কার করেছেন এটার ব্যক্তির নাম এটা কোনো পর্বের নাম নয় কিন্তু হ্যাঁ এটা ব্যক্তির নাম তো ব্যক্তিটা কী আবিষ্কার করেছেন সেটা তোমরা বলবে পরের প্রশ্ন দেখে নাও কোন জীবের দেহে অনুসূত্র দেখা যায় ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন অনুসূত্র ঠিক আছে তো দেখো চারটে অপশন হচ্ছে ছত্রাক ফান্ড তারপর দেখতে পাচ্ছো যে কোরাল এবং হচ্ছে কোনোটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ ছত্রাক অপশন নাম্বার এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ ছত্রাকের ছত্রাক জাতীয় যে সমস্ত জীবগুলো রয়েছে তো তাদের অনুসূত্র দেখা যায় এবারে চলে আসছি আমরা পরের কোশ্চেন যেটা হচ্ছে চোহাল চোয়ালবিহীন একটি প্রাণীর নাম লেখো তো চোয়ালবিহীন একটি প্রাণীর নাম এটা জানতে চেয়েছে চারটে অপশন দেখো হাতি ইয়ে ল্যাম্প্রে এবং হচ্ছে কোনোটি নয় প্রশ্নের সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি ল্যাম্প্রে আচ্ছা আমাকে বলবে পাস কার পূর্বপুরুষের নাম ছিল কোন প্রাণীর পূর্বপুরুষ নাম ছিল ইউপাস এটা তোমরা কমেন্ট করে জানাবে ওকে চলো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান নাম্বার সি ল্যাম্প্রে ওকে এটা চোয়ালবিহীন চোয়াল এদের ঠিক আছে অনেকটা দেখতে শিয়ালের মতো ঠিক আছে তো যাই হোক তারপরে কোশ্চেন আসছে জীবের কোন বৈশিষ্ট্যগুলি বৈশিষ্ট্যে শুষ্ক ওজন হ্রাস করে মানে কোন বৈশিষ্ট্যটা যেখানে শুষ্ক ওজন হ্রাস হচ্ছে দেখো চারটে অপশান কী কী আছে চারটে অপশানের প্রথম অপশন হচ্ছে চলন গমন শ্বসন এবং উত্তেজিতা এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি শ্বসন ওকে অপশন নাম্বার সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্ন চলে আসছি দেখো এই প্রশ্নটা আমাদের শেষ প্রশ্ন আজকে তো দেখতে পাচ্ছ ব্যালনো গ্লাসাস ঠিক আছে বেলালনো গ্লাসাস নামক যে প্রাণীটি কোন পর্বে অন্তর্গত চারটে অপশন আছে তোমাদের যেটা সঠিক উত্তর মনে হচ্ছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে যার উত্তরটা সঠিক হবে আমি সেটা প্রিন্ট করে দেবো ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো মন দিয়ে পড়াশোনা করো এবং কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় সেটা তোমরা কমেন্ট করে জানাও থ্যাংক ইউ